আমরা শুরু করতে চাই যে আমরা বাজার পরিস্থিতি নিয়ে প্রতিনিয়তই শুরু করি আজকে আমরা প্রথমে শুরু করতে চাই গতকাল আমরা জানি যে সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে বিএসএসের সাথে ভার্চুয়াল মিটিং হয়েছে ডিসির বোর্ডের এবং সদস্যবৃন্দের সেই সাথে বেশ কিছু নতুন খবরও আমরা গণমাধ্যমে গতকালকে থেকে দেখছি বিষয়টি আপনার মুখ থেকে দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলেন ধন্যবাদ রাজু ভাই আপনি জানেন যে প্রায় নয় বছর পর নতুন একটি কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের সাথে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের আমাদের যে সদস্যবৃন্দ আছেন শেয়ার হোল্ডার যারা আছেন তাদের সাথে আমরা এখন পর্যন্ত আমরা মানে সরাসরি তাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি আসলে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বাজারও বন্ধ ছিল আপনারা জানেন আর সেই সাথে এই স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাদের সাথে আমরা সরাসরি দেখা করার অভিপ্রায় থাকার পরেও দেখা করতে না পেরে আমরা আসলে এই দুজনই বা দুপক্ষই আমরা এটা একটি সিদ্ধান্ত উপনীত হই যে আমরা ভার্চুয়াল একটি মিটিং এর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে পরিচিত হব তো তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের সাথে আমাদের সম্মানিত চার কমিশনার সহ আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আমাদের যারা সদস্য আছেন তাদের সাথে আমরা এটি এটি একটি সৌজন্য সাক্ষাৎ বা মিটিং যেটাই বলেন আর কি এটি হয়েছে এখানে অনেকগুলো আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের যে কমিশনার সাহেবরা আছেন ওনারা অনেকগুলো দিক নির্দেশনামূলক দিক নির্দেশনামূলক অনেক তথ্যবহুল কথা আমাদের সাথে হয়েছে যেগুলো বাজারের জন্য মানে আমরা অনেক আশাবাদী এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের বাজার আমরা এখন সামনে কি হচ্ছে কি হবে আমরা আসলে দীপ চোখে দেখতে পাচ্ছি যেটি না বললেই নয় যে হয়তো সেদিন আর বেশি দূরে নয় আমাদের নতুন কমিশন যে আঙ্গেকে কাজ করে যাচ্ছেন আমাদের বাজার হয়তো পাঁচ হাজার কোটি টাকা টান ওভার আমরা খুব বেশি দিন আর নাই যে আমরা ইনশাল্লাহ দেখবো আমরা আরেকটি খবর দেখছিলাম যে বিশেষ করে নগদ অর্থের লেনদেনের বাড়ানোর একটি বিষয় গণমাধ্যমে আমরা দেখছি সেটি আসলে কতটুকু সত্যতা রয়েছে বা হলে কতটুকু প্রভাব আসবে ধন্যবাদ রাজভাই ভাই আসলে এটি আমাদের নগদ লেনদেনের একটি বিষয় আছে যেটি আমরা ব্রোকার হাউসরা নগদ একজন বিনিয়োগকারীর কাছ থেকে দিনে পাঁচ লক্ষ টাকার বেশি আমরা নগদ গ্রহণ করতে পারি না এটি আমরা আইন দ্বারা নির্ধারিত যে আমরা পাঁচ লক্ষ টাকার ভিতরে থাকতে হবে তো এটি অনেক অনেকদিন আগেকার একটি বিষয় আমাদের বর্তমান যে ইকোনমি সাইজ বা নগদ লেনদেন বাংলাদেশ ব্যাংকও কিন্তু দশ লক্ষ টাকা নগদ লেনদেন পর্যন্ত তারা কোন রকম কোয়ারি করা ছাড়াই নগদ লেনদেন করছে এই এটি আমাদের দাবি ছিল যে আমাদের যেন ব্রোকার ব্রোকার হাউস আমাদের কাস্টমারের কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা পর্যন্ত আমরা নিতে পারি এটি একটি পারমিশন যেন তারা দেন সেটি আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এই বিষয়টি দেখবেন এবং হয়তো বা খুব শীঘ্রই বা এ সপ্তাহে হয়তো ওনারা এই পারমিশনটা দিতে পারেন এরকম একটি কথা উনি বলেছেন সেটি হলে বাজারের জি আমি সেটি বলছিলাম যে এটি হলে যে জিনিসটা হবে যে অনেক সময় আমাদের অনেক বড় বড় বিনিয়োগকারী আছেন যারা এসে পরে নগদ অনেক বড় টাকা নিয়ে আমরা তখন সে টাকাগুলো নিতে পারি না আমরা এরকম বহু ঘটনা ঘটেছে আমরা তাদেরকে আমাদের কাস্টমারদেরকে টাকা সহ আমরা ফিরিয়ে দিয়েছি আমরা কোনো অবস্থাতে পাঁচ লক্ষ টাকার বেশি গ্রহণ করতে পারবো না কিন্তু বর্তমান ইকোনমি সাইজ চিন্তা করে এটি যদি দশ লক্ষ টাকা হয় তাহলে আসলে পুঁজি বাজারে বিনিয়োগ যেরকম বাড়বে আর সবচেয়ে বড় কথা হল ইজ অফ বিজনেস বিজনেসকে আপনি যতটা বেশি সহজ করতে পারবেন বিজনেস ততই ততই ফ্ল্যারিশ হবে আমরা চাই বা আমাদের কমিশনও চান যে পুঁজি বাজার তার একটু নতুন উচ্চতায় যাক নতুন উচ্চতা যেতে হলে যে ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত তার প্রত্যেকটি তারা করছেন এবং করবে এটি আমাদের বিশ্বাস যে নগদ লেনদেন যদি অন্তত পক্ষে আমরা যদি নগদ গ্রহণটাকে আরো দশ লক্ষ টাকা উন্নীত করতে পারে বাজারের জন্য পজিটিভ দিকই বয়ে আচ্ছা আহ আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই বৃত্তির পর আপনার সঙ্গে আলোচনায় সংযুক্ত হচ্ছে প্রিয় একটা উইথ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত ওই কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুজো বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম ডিসি ব্রোকার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পরিচালক এবং সামল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থার পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে আমরা ফিরছি তার সাথে আবার আলোচনায় আমরা যখন সাজেদুল ইসলাম বিরতির আগে আমরা আপনাদের গতকালকের বৈঠকের আলোচনা বিষয়গুলো জানছিলাম এবার একটু বাজারের দিকে নজর দিতে চাই আমরা দেখছি যে লেনদেনের বিষয়টি বিশেষ করে আমরা অনেক লম্বা একটা খারাপ সময়ের পর মোটামুটি একটা সন্তোষজনক জায়গা দেখছি যাচ্ছে এবং বিনিয়োগকারীর আশ্বস্ত হচ্ছেন নতুন বিনিয়োগকারীর সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তগুলো আসলে বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় সেটি যেন আমরা ধরে রাখতে পারি সেটি যেন বলবৎ থাকে বিসিসি ও নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেই জায়গাগুলো অগ্রগতির জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করেন রাজীব ভাই আপনাকে ধন্যবাদ আমরা যে কথাটি প্রথমে বলছিলাম যে প্রায় নয় বছর পর নতুন একটি কমিশন বাজারে এসেছে বাজারের সমস্ত অংশীজন সহ সবার প্রচেষ্টায় যেন বাজারটি একটি নতুন উচ্চতায় যায় এটি আমাদের প্রত্যাশা এবং আমাদের কমিশনও সেদিকেই কাজ করে যাচ্ছেন আপনি দেখেন আমাদের কমিশন কিন্তু একসাথে অনেকগুলো বিষয় আমাদের জন্য খুব খারাপ অবস্থার ভিতরে ছিল গত নটি বছর আমরা খারাপ অবস্থার ভিতরে পার করেছি সেই সাথে আনএক্সপেক্টেডলি আমাদের জন্য যে কোভিড নাইনটিন যে আমাদের সারা পৃথিবীব্যাপী একটি আতঙ্ক বা যে মহামারী ছড়িয়ে পড়েছে এই কারণে আমাদের পুঁজি বাজারও অনেকদিন বন্ধ ছিল আমরা ধীরে ধীরে আসলে বাজার একটি খাদের কিনারে চলে যাচ্ছিলাম ঠিক সেই সময় আমাদের নতুন কমিশন এসছেন নতুন কমিশন তারা চেষ্টা করছেন বাজারকে আবার কাঙ্ক্ষিত জায়গায় নেওয়ার জন্য বাজারের যেটি হারানো গৌরব সেই গৌরবটি ফিরিয়ে আনাটাই এখন তাদের একমাত্র উদ্দেশ্য বা তারা এটি এটি দিকে কাজ করছে দেখেন সেই এটির সাথে কিন্তু অনেকগুলো জিনিস এটে টাইম যোগ হয়েছে এটি তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হলো যে সমস্ত ধরনে খারাপ আইপিও গুলোকে তারা দেখা রিজেক্ট করছেন ভালো ভালো আইপিও তারা পারমিশন দিচ্ছেন এটি বাজারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিক যেটি আমরা আমি বলবো সেই সাথে বাজারে ভালো ভালো কিছু আইপিও আসার অনেকগুলো রাস্তা তৈরি হচ্ছে আপনি আমরা বললে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি অলরেডি যোগাযোগ করছে বাজারে আইপিও আসার আইপিও আনার জন্য তারপরে সেই সাথে দেখেন আমাদের বাজার নতুন নতুন পণ্য আনার জন্য তারা চেষ্টা করছেন বন্ড মার্কেট ক্রিয়েট করা বা বন্ড মার্কেট যেন ট্রানজাকশন হয় সেই সাথে আমাদের ট্রেজারি বন্ড যেগুলো আছে সেই ট্রেজারি বন্ডগুলো যেন আমাদের স্টক এক্সেঞ্জ গুলোতে ট্রানজাকশন হয় এটির ব্যাপারে তারা কাজ করছে আহ এক্সচেঞ্জগুলোকে ফুল ডিভিজুলাইজ করার জন্য তারা বা ডিজিটালাইজ করার জন্য তারা কাজ করছে এটি আমরা সহ একসাথে কাজ করছি তারপরে আমাদের দেখেন আইসিবিটা একদম টোটালি একটি ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আইসিবিকে শক্তিশালী করার জন্য সরকার এবং এক্সচেঞ্জ এবং কমিশন প্রত্যেকে একসাথে কাজ করছে যে আইসিবি কে কিভাবে শক্তিশালী করা যায় কারণ আইসিবি যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু পুঁজি বাজার মানে কখনো দাঁড়াতে পারে না আইসিবি বলতে কিন্তু আমি একটি প্রতিষ্ঠানকে মিন করি আমি বলছি যে সরকারের যে এখানে অংশ বা সরকার যে একটি নিয়ন্ত্রণমূলক একটি ব্যবস্থা যে বাজারে যখন শেয়ার সাপ্লাই দরকার হয় তখন আইসিবি বা তার এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাজারে শেয়ার সাপ্লাই দিয়ে বাজারকে স্থিতিশীল করা আবার যখন বাজার থেকে শেয়ার তুলে নেওয়ার দরকার পড়বে শেয়ার তুলে নেওয়ার যে কাজ এই কাজটি কিন্তু মাধ্যমে সরকার নিয়ন্ত্রণ করে থাকে তারপরে দেখেন বাংলাদেশ ব্যাংকের ধরনের ইতিবাচক মনোভাব আইসিবির একটি আমরা দেখছি যেটি আমরা গত নয় বছর টোটালি টোটালি অনুপস্থিত ছিল বাজারে বাংলাদেশ ব্যাংকের এই ইতিবাচক মনোভাবের কারণেও কিন্তু বাজারের জন্য একটি কাঙ্ক্ষিত দিক যেটি বলছে সেটিতে আমরা যাচ্ছি সেই সাথে দেখেন ব্যাংকগুলোতে ঋণের সুদের হার এখন বাংলাদেশের ইতিহাসে মনে হয় সর্বনিম্ন এইগুলো প্রত্যেকটি কারণ এট এ টাইম হওয়ার কারণে বাজারের নতুন নতুন বিনিয়োগকারী তৈরি হয়েছে নতুন নতুন অনেকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত হচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যারা সাইডলাইনে বসেছিলেন তারা বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছেন সেই সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সাথে আমাদের বিদেশি বিনিয়োগকারী যারা তারাও কিন্তু বাজারমুখী হচ্ছেন আর সেই সাথে আমাদের প্রত্যেকটি ব্রোকার হাউসগুলোকে আমরা বিদেশে যেন ব্রাঞ্চ করতে পারি এই ধরনের একটি ব্যবস্থা তৈরি হচ্ছে যে আমাদের প্রায় এক প্রায় দেড় কোটি আমাদের প্রবাসী ভাই যারা দেশ দেশের বাইরে থাকেন তারা বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগের মাধ্যমে দেশে আমাদের পুঁজি বাজারে তারল্য প্রবাহের যে একটি কি বলবো যে পজিটিভ ফ্লো তৈরি হওয়ার রাস্তা তৈরি হচ্ছে এগুলো সবগুলো কারণ এট এ টাইম হওয়ার কারণে কিন্তু বাজারের আপনি এই যে আমরা লেনদেনের ঊর্ধ্বমুখী গতি বা আমরা যেটি দেখছি যে গতকালকে বারোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে যা হাজার কোটি টাকার উপরে গত অনেক দিন ধরে কন্টিনিউ করছে এটি তো আমাদের বাজার এটি হওয়ার কথা ছিল আমরা গত নটি বছর আমরা পারিনি কিন্তু বর্তমান কমিশনের দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেখেন আমাদেরকে আমরা সবসময় দোষারোপ করতাম নানান নানান জনকে কিন্তু একটি শক্তিশালী পদক্ষেপ বা একটি শক্তিশালী হাত কি করতে পারে সেটি হলো এই বাজারের উদাহরণ আমরা বাজার নিয়ে অনেক আশাবাদী বাজার আর পিছন দিকে ফিরে কোনো রাস্তা নাই বাজারে আমি একটু আগে যেটি বলছিলাম আমরা হয়তো অচির ইনশাল্লাহ দেখতে পারবো বাজার আমাদের পাঁচ হাজার কোটি টাকার লেনদেন আমরা দেখতে পাবো আমরা এটি ইকুইটি মার্কেট বা বন্ড মার্কেট সহ আমরা প্রত্যাশা করছি আরেকটি বিষয়ে একটু অবশ্যই আমরা আলোচনায় আনতে চাই যে অবশ্যই বাজারের লেনদেন বাড়ুক ভালো আইপিওগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে বিনিয়োগেরা ভালো অবস্থান পাবেন বিনিয়োগের কিন্তু সেই সাথে সাথে পূর্বের যে অতীত অভিজ্ঞতাগুলো আমরা যখন বিনিয়োগে সিদ্ধান্ত নিই তখন যেন সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিই বিশেষ করে এই ভালো সময়টাতে আমরা যেন ভুল না করি আমরা দেখছি যে যেমন জেড ক্যাটাগরি যদি আমরা বলি বা ফান্ডামেন্টাল ভালো নয় কিন্তু দাম হু হু করে বেড়ে যাচ্ছে সেই কিছু কিছু চিত্র কিন্তু আবারও হচ্ছে সেই জায়গাগুলো এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীদের জন্য সচেতনতার জায়গাটা আপনি কিভাবে বলবেন রাজীব ভাই বিনিয়োগের বিষয়টি তো আমরা সব সময় এটি মানে এটি নতুন কোনো কথা না আমরা সবসময় যেটি বলি যে বিনিয়োগ যেহেতু আমি করব টাকা আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে আপনি দেখেন আমরা হয়তো যে আমি কোন কোম্পানির নাম উল্লেখ করছি না একটি জে গ্রুপভুক্ত ভুক্ত একটি কোম্পানি গত দু মাসে যে ধরনের ঘটনা ঘটেছে এটি কেন ঘটেছে সেসব কোম্পানি আমাদের স্টক এক্সচেঞ্জ তাদের সাথে করেছে তারা কিন্তু বারবার বলেছে যে আমাদের কাছে তথ্য নাই তথ্যের কারণে বাজারে এই ধরনের প্রাইস হতে পারে এটি বিনিয়োগকারীকে কিন্তু বুঝতে হবে যে আমি এই সব রেটে এখানে বিনিয়োগ করব কিনা এখানে বিনিয়োগ করলে বিনিয়োগের ঝুঁকি কতটা এই ঝুঁকি যতদিন পর্যন্ত বিবেচনা আমি করতে না পারবো আমি কিন্তু সবসময় লোকসানেই করবো তো আমরা সবসময় যেটি বলি যে পুঁজি বাজার তো এমনিতেই একটি ঝুঁকিপূর্ণ বাজার এই বাজারে এমনিতেই আপনাকে দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে তার মধ্যে যে ক্যাটাগরি ভুক্ত যেসব শেয়ার গুলো আছে বা ফান্ডামেন্টালি যেগুলোকে এই রেটটাকে সাপোর্ট করে না এইসব ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি লোকসানে লোকসানে পড়েন লোকসানে পড়লে কিছুদিন পরে এসে আবার রাস্তার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ স্লোগান দিতে থাকে যে আমি আমার বাজার কেন এরকম হলো কেন আমার শেয়ারের দাম পড়ে যাচ্ছে তখন কিন্তু কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না এটা পৃথিবীতে কোনোদিন কেউ আসেনি আপনার বিনিয়োগের বিনিয়োগের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ঝুঁকি টোটালি আপনার এখানে আমাদের আমাদের এক্সচেঞ্জগুলো বা আমাদের কমিশন কিন্তু কোনো শেয়ারের দামকে নির্ধারণ করে না মার্কেট নিজেই তার একটি কোম্পানির দাম নির্ধারণ করে মার্কেট বলতে আমরা যারা এখানকার পার্টিসিপেন্ট আমরা যারা শেয়ার কিনি যারা শেয়ার বিক্রি করি আমরাই কিন্তু দাম নির্ধারণ করি স্টক এক্সচেঞ্জের কাজ দাম নির্ধারণ করা না ডিবি এর কাজ দাম নির্ধারণ করা না বা আমাদের কমিশনের কাজ দাম নির্ধারণ করা না বা ইন্ডেক্স কে নির্ধারণ করা না ইন্ডেক্স বা প্রত্যেকটি কোম্পানির দাম বাজার নিজেই নির্ধারণ করে নেবে এটি বাজার তবে বাজারের সব মানে সবচেয়ে বড় বিউটিটা হলো বাজার কতটা লিকুইড আপনি যদি একটি লিকুইড বাজার চান তাহলে এই ধরনের এই ধরনের ঝুঁকিপূর্ণ শেয়ার থেকে নিজেকে আপনি বিনিয়োগ করেন আমরা না করছি না যে বিনিয়োগ করবেন না কিন্তু জেনে বুঝে আপনি আপনার ঝুঁকি কতটুকু নিতে পারেন সেটি বিবেচনা বিচার বিবেচনা করে আপনি বিনিয়োগে আসবেন এটি আমাদের প্রত্যাশা আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই আমাদের অর্থনীতির সঙ্গে সঙ্গে আমাদের পুঁজিবাজারের যে অগ্রগতি দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছিল বা একটা আস্থাশীল জায়গায় যেতে পারছিল না বর্তমান কমিশনের প্রচেষ্টায় বিনিয়োগকারীদের সচেতন বিনিয়োগ এবং স্টেক হোল্ডার সংশ্লিষ্ট সকলে যদি আমরা স্বচ্ছতা জব দিতা বজায় রেখে জায়গাগুলো ধরে রাখার চেষ্টা করি অবশ্যই আমাদের অর্থনীতির সূচকের সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের সূচকও ভালো একটি জায়গা অবস্থান করবে তবে অবশ্যই অবশ্যই বিনিয়োগকারীরা সচেতনতার সঙ্গে বিনিয়োগ করবেন সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ